হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে এই ভিডিওটিতে দেখাবো এক্সট্রিম E209BU মডেলের একটি স্পিকার পাওয়ার প্রবলেমের জন্য আমার কাছে এসেছে। তো আমি এটাকে কিভাবে ঠিক করছি এই ভিডিওটিতে আমি সেই কাজটি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আমি একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে আমি এই ভিডিওটিতে যেভাবে কাজটি করেছি এটাতে বিদ্যুতের ব্যবহার হয়েছে। তো বন্ধুরা, আপনারা যদি ইলেকট্রনিক্সের কাজ না বুঝে থাকেন এই কাজটি করতে যাবেন না, এটাতে ক্ষতিগ্রস্ত হতে পারেন আপনারা। তো আমি কাজটি শুরু করছি। এই স্পিকারের সমস্যা হচ্ছে পাওয়ার দিলে পাওয়ার আসে না, এখানে কোনো আলো টালো জ্বলে না। তো কিভাবে ঠিক করছি দেখো, আপনাদেরকে দেখাচ্ছি আমি। এই স্পিকারটি অন করেছি, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন কোনো আলো জ্বলছে না। তো এখন এই সাইডটা খুলে দেখতে হবে ভিতরে কি সমস্যা হয়েছে। তো ফিউজটা আমি খুলে দেখছি যে ফিউজটা ঠিক আছে কিনা। তো আমার হাতে যে দেখতে পাচ্ছেন যে ফিউজটি খুলেছি, আমি দেখতে পাচ্ছি পুড়ে গেছে, হয়তো ক্যামেরাতে ঠিক মতো আপনারা বুঝতে নাও পারলেন। ফিউজের ভিতরে দেখা যাচ্ছে কি অবস্থা। তো এই ফিউজগুলো অনেক সময় এই অ্যাডাপ্টার শর্ট না হলে এই ফিউজগুলো নষ্ট হয় না। তো প্রাথমিক অবস্থায় একটি ফিউজ এখানে সংযোগ করে দেখা যেতে পারে যে ফিউজটার জন্য কি পাওয়ার পাচ্ছে না, নাকি টোটালি অ্যাডাপ্টারটাই নষ্ট হয়েছে। তো আগে সেটা দেখতে হবে। তো এখন এখানে একটি আমি যেহেতু ফিউজ নেই, আপাতত একটি তারের মাধ্যমে ফিউজ বানিয়ে আমি চেক করব। আমার কাছে একটি ফিউজ আছে, আমি যদি এটার সাথে সংযোগ করি, যদি নষ্ট হয় সেক্ষেত্রে আমার কাছে আর কোনো ফিউজ নেই। তো আমি এই ফিউজ বাদে ছোট একটি তার আমি শর্ট করে দেখব। তো আপাতত এই ফিউজটি আমি সংযোগ করছি না। তো বন্ধুরা, আমি একটি তার সংযোগ করে দেখছি যে অ্যাডাপ্টারটিতে কারেন্ট সংযোগ পাচ্ছে কিনা এবং স্পিকারটি অন হয় কিনা। আমি তারটি যে এখানে দেখতে পাচ্ছেন তারটি সংযোগ করেছি, এখন আমি কারেন্ট সংযোগ দেব, দেওয়ার পরে দেখব যে স্পিকারটা ওপেন হয় কিনা। আমি এখানে যে প্লাগটি সংযোগ করছি এটা হচ্ছে বক্সের পিছনে থাকা মাল্টিপ্লাগের পাওয়ারটি সংযোগ করলাম, এবং স্পিকারের পাওয়ারটি আমি মাল্টিপ্লাগের সাথে সংযোগ করছি, যার কারণে ক্যাবেলটি আপনারা দেখতে পাচ্ছেন না। তো ক্যাবেলটি সংযোগ করেছি মাল্টিপ্লাগের সাথে, এখন বক্সের পাওয়ারটি দিয়ে দেখছি, সুইচ অন করলাম। তো তারপরও দেখতে পাচ্ছি স্পিকারে কোনো পাওয়ার পায়নি, যদি পাওয়ার পেতো হয়তো একটি শব্দ আপনারা শুনতে পেতেন। তো যেহেতু পাওয়ার পাচ্ছে না, এখন যেটা করতে হবে পাওয়ার কেবিলটি মেপে দেখতে হবে যে পাওয়ার কেবিলটি ঠিক আছে কিনা, অথবা অ্যাডাপ্টারটি মিটারের সাহায্যে মেপে দেখতে হবে অ্যাডাপ্টারটা ঠিক আছে কিনা। দেখার পরে আপনারা বুঝতে পারবেন। তো আমি অ্যাডাপ্টারটি মেপে দেখি যে অ্যাডাপ্টারটা ঠিক আছে কিনা, মিটারের দ্বারা অ্যাডাপ্টারটি মেপে দেখছি।
এখানে দেখতে হবে যে অ্যাডাপ্টারটা ঠিক আছে কিনা। অ্যাডাপ্টারটা মেপে দেখলাম, অ্যাডাপ্টারে কোনো অ্যাডাপ্টারটা মেপে দেখলাম, অ্যাডাপ্টারটাই পুড়ে গেছে। তো অ্যাডাপ্টারটা চেঞ্জ করে আমার মনে হয় অ্যাডাপ্টারটা চেঞ্জ করলে স্পিকারটি রেডি হবে। তো এখন অ্যাডাপ্টারটা খুলে ফেলি। তো এটা হচ্ছে অরিজিনাল অ্যাডাপ্টার, এই অ্যাডাপ্টারটা পুড়ে গেছে দেখা যাচ্ছে। তো এই অ্যাডাপ্টারের বদলে হয় এটাকে এখন বানতে হবে অথবা এই সেম একটা অ্যাডাপ্টার এখানে সংযোগ করতে হবে। আমার কাছে অরিজিনাল একটা অ্যাডাপ্টার আছে, কিন্তু সেই অ্যাডাপ্টারের এই ক্যাবেলগুলো ছিঁড়ে গেছে, ওগুলো এটার থেকে খুলে ওটাতে সংযোগ করতে হবে, করে সেট করতে হবে। তো আমি দেখাচ্ছি, এই যে আমার কাছে একটা আছে সেম অরিজিনাল অ্যাডাপ্টার, এখন শুধুমাত্র এই এই ক্যাবেলগুলো খুলে এই অ্যাডাপ্টারটাতে সংযোগ করে এটাকে এখানে সেট করতে হবে। তো আমি এটা সেট করে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, এটা অরিজিনাল আর এটা হচ্ছে আমার কাছে পুরাতন একটি অরিজিনাল ট্রান্সফর্মার ছিল, সেই ট্রান্সফর্মারটি আমি এটার বদলে এটা সংযোগ করেছি, করে এখন এটা স্পিকারে সেট করব।
আজকের ভিডিও। আশা করি আপনারা এই কাজটি দেখে আপনাদের যদি এই ধরনের কোনো সমস্যা হয় তো আপনারা করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্ত।